হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিতরে অনেকে আছে যারা লেমিনেটিং করা এনআইডি কার্ড পেয়ে গেছেন এবং স্মার্ট কার্ডটি পান নাই। অনেকে পাইছে স্মার্ট কার্ড, আবার অনেকে পায় নাই। তো আপনারা কিভাবে আপনাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা কিভাবে আপনারা বুঝবেন এবং তৈরি হলে আপনারা কোথা থেকে সেটা সংগ্রহ করবেন, একটা এসএমএস এর মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা, ঠিক আছে, এবং আপনার স্মার্ট কার্ডটি কোথা থেকে আপনি সংগ্রহ করতে হবে। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো বিয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এই কাজটি আপনারা বাটন ফোন দিয়েও করতে পারেন এবং আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন। তো আপনাদের এটা করার জন্য অবশ্যই আপনাদের একটু বলে রাখি, আপনাদের ফ্রি মিনিট এবং ফ্রি এসএমএস এটা থাকলে হবে না। আপনার এক্স্যাক্টলি আপনার যেই সিমটা দিয়ে আপনি এসএমএসটা পাঠাবেন সেই সিমের অ্যাকাউন্ট ব্যালেন্সের টাকা থাকতে হবে, কোনো ফ্রি থাকলে হবে না, ঠিক আছে। যাই হোক, আমি এখান থেকে চলে গেলাম এসএমএস অপশনে। এসএমএস অপশনে ক্লিক করে দেবেন। এসএমএস অপশনে ক্লিক করার পরে এখান থেকে এসএমএস অপশনে চলে যাবেন। এসএমএস অপশনে চলে গিয়ে রিসিপিয়েন্ট এখানে আপনি লিখবেন 105, এই নাম্বারে আপনি এখানে এটা পাঠাতে হবে, ঠিক আছে। তো এটা পাঠানোর পরে তারপরে আপনি এসএমএস এর ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে লিখতে হবে, এখানে লিখবেন এস সি, তারপর স্পেস দিবেন, স্পেস দিয়ে এনআইডি লিখবেন। এনআইডি লেখার পরে আবার স্পেস দিবেন, দেন স্পেস দেওয়ার পরে আপনার যে এনআইডি কার্ডের যেই নাম্বারটা আছে সেটা আপনার এখান থেকে দিয়ে দেবেন। এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি সেন্টে ক্লিক করে দেবেন। তো সেন্টে ক্লিক করার পরে এখান থেকে আবার একটা সেন্ট অপশন আসবে, সেন্টে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এই এসএমএসটি আমার চলে গেছে। এখন কিছু সময় ওয়েট করার পরে একটা এসএমএস দিবে। তো আমি কিছু সময় ওয়েট করতেছি। যাই হোক, আমার এই এসএমএসটা এখানে আসছে, হয়তো বা কোনো আমার আইডিতে কোনো ঝামেলা হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, যার জন্য এই এসএমএসটা এখানে আসে। পার্সোনালাইজেশন ডাজ নট এক্সিট উইথ দিস ন্যাশনাল আইডি, মানে ন্যাশনাল আইডির সাথে এটা কোনো সংযোজন কোনো নেই, মানে এর সাথে যোগাযোগ করতে বলতেছে, ঠিক আছে। তো এটার সাথে কোনো সংযোজন নেই। যদি আপনাদের এটা মানে হয়ে যায়, আপনাদের এখানে মেসেজ আসবে, হলো আপনারা যদি আপনাদের কমপ্লিট হয়ে গেলে সেটা এখানে নাম্বার আসবে এবং কোন জায়গা থেকে সংগ্রহ করতে হবে সেই নাম্বারটা আপনাদের এখানে চলে আসবে। আপনারা আপনাদের আইডি দিয়ে আপনারা মানে করে দেখতে পারেন, এসএমএস করে দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার হয়তো বা কোনো প্রবলেম আছে যার জন্য আমার এটা এই লেখাটা চলে আসছে। হোপফুল ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক মাস্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।